আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে, অনলাইন ক্লাসে আমি তোমাদের মোত্তালিব স্যার স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, গতদিন আমরা শীট নাম্বার 19-এর এক দাগের ম্যাচিং এবং চার দাগের কিছু অংশ দেখছিলাম। আজ আমরা তারপরের অংশ 2 দাগ দেখব, এবং 2 দাগের সাথে সাথে আমরা 4 দাগের একটা অংশ দেখবো। 2 দাগে অনেকগুলো ট্রু ফলস আমরা এখানে আলোচনা করব, তো আমরা সবাই মনোযোগ সহকারে দেখে সেগুলো বোঝার চেষ্টা করব। তো হিয়ার ইউ ক্যান সি রাইট দ্য ট্রু, সরি, রাইট ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। হেয়ার ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার এ। অ্যান ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য স্কুল হোয়েন রাজু ইন ক্লাস ফাইভ। যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে তখন একটা ঘটনা ঘটেছিল। উই নো ইট ইজ ট্রু। কোয়েশ্চেন নাম্বার বি। এভরিওয়ান গট প্যানিক, সবাই আতঙ্কিত হয়ে গেছিল। আসলে জানেন, সবাই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আতঙ্কিত হয়নি, সো ইট ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার সি। দ্য মেইন ডিউটি অফ দ্য ফায়ার ফাইটার সেভ দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং। মানে একজন ফায়ার ফাইটারের প্রধান দায়িত্ব হচ্ছে বিল্ডিংকে, শিক্ষার্থীদেরকে নিরাপদে নামানো। আমরা জানি তাদের প্রধান দায়িত্ব হচ্ছে আগুন নিভানো, ইট ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার ডি। রাজু স দ্য ফায়ার ফাইটার ফ্রম দ্য ইয়ার্ড। রাজু দমকল কর্মীদেরকে দেখেছিল উঠান থেকে, আমরা জানি সে উঠান থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল, সো ইট ইজ ট্রু। কোয়েশ্চেন নাম্বার ই। আফটার এডুকেশন রাজু জয়েন্ট ভলান্টিয়ার ফায়ার ফাইটার। আফটার এডুকেশন, আফটার এইচএসসি, সো ইট ইজ ফলস। কোশ্চেন নাম্বার এফ। অ্যাট ফার্স্ট হি গট মানি ফর ইস ওয়ার্ক। প্রথমত সে কাজ করে, প্রথমে সে কাজ করে টাকা নিত বা টাকা পেত। আসলে আমরা জানি ভলান্টিয়ার হিসেবে যোগদান করার কারণে সে টাকা পেত না, সো ইট ইজ ফলস। কোশ্চেন নাম্বার জি। নাও রাজু ওয়ার্কস অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী, এটা ঠিক, সো ইট ইজ ট্রু। কোশ্চেন নাম্বার এইট। হিজ মেইন ওয়ার্ক ইজ টু টিচ নিউ ফায়ার ফাইটার অ্যাবাউট সেফটি। আসে নিরাপত্তা সম্পর্কে না, নতুন ফায়ার ফাইটারদেরকে দমকল কর্মীদের যত প্রকার নিয়মকানুন আছে সবগুলো নিয়মকানুন শেখানো হচ্ছে তার কাজ, কিন্তু তার হিজ মেইন ওয়ার্ক ছিল না এটা। তার মেইন ওয়ার্ক ছিল ফায়ার ফাইটিং করা, আগুন নেভানোর কাজে সাহায্য করা, সো ইট ইজ ফলস। কোশ্চেন নাম্বার আই। ইন ইস ফ্রি টাইম হি অলসো টিচেস দ্য স্টুডেন্টস অ্যাবাউট সেফটি, অ্যাবাউট সেফটি মানে সে শিক্ষার্থীদের তাদের এ করে আলোচনা করে বা কথা বলে, সো ইট ইজ ট্রু। কোশ্চেন নাম্বার জে। ইফ দেয়ার ইজ এ ফায়ার উই শুড নট গেট অ্যাফ্রেড। কোথাও যদি আগুন লাগে আমাদের ভয় পেয়ে গেলে চলবে না, ভয় পাওয়া উচিত না, সো ইট ইজ ট্রু। কোয়েশ্চেন নাম্বার কে। রাজু হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। রাজু শিক্ষার্থীদেরকে সাহায্য করেছিল ভবন থেকে নিরাপদে এবং নীরবে নিয়ে আসার জন্য। আসলে আমরা জানি রাজু না, তাদের টিচাররা সাহায্য করেছিল, সো ইট ইজ ফলস। আমরা শুনেছি এল লাগে, এল দাগ হচ্ছে টিচিং মিন্স টু ইনস্ট্রাক্ট ইন এ সিস্টেমেটিক ম্যানার। টিচিং হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে একটা পদ্ধতিগত দিক দিয়ে কোনো নির্দেশনা। আসলে এটা ঠিক যে একটা পদ্ধতিগত দিক দিয়ে কোনো কিছু শেখানোকে টিচিং বলা হয়, সো ইট ইজ ট্রু। আমরা নেক্সট পেজে যাব আরও বাকি অংশ ট্রু ফলস দেখার জন্য। হ্যার ইউ ক্যান সি দ্য এল দাগ তো আমরা দেখছিলাম। দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার ফাইটার। আমার ফায়ার ফাইটারদেরকে দেখে শিক্ষার্থীরা ভয় পেয়ে গেছিলো, আসলে তারা ভয় পায়নি, তারা এ হয়েছিল, সুতরাং এটা ফলস। নিউ ফায়ার ফাইটার আর ট্রেন্ড বাই রাজু, নতুন ফায়ার ফাইটারদের রাজু কর্তৃক প্রশিক্ষিত হয়, এটা যদি রাজু তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার ও। রাজু অলওয়েজ আর্নস মানি ফর বিং এ ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার হওয়ার সাথে সাথে রাজু সবসময় টাকা উপার্জন করেছে, আসলে প্রথমে সে স্বেচ্ছাসেবক ছিল, এখন সে টাকা উপার্জন করতে পারেনি, সুতরাং এটা ফলস। কোয়েশ্চেন নাম্বার পি। রাজু পুট আউট ফায়ার সুন। রাজু খুব শীঘ্রই আগুন নিভিয়ে ফেলেছিল, আসলে রাজু আগুন নিভিয়ে ফেলেনি, রাজুর স্কুলের যে ফায়ার ফাইটাররা আসছিল তারা ইয়ে করেছিল। অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার রাজু আর্নস মানি। যখন সে ফুল টাইম ফায়ার ফাইটার হয়েছে তখন সে কী করে টাকা উপার্জন করেছে, সে এটা সে সত্য, সুতরাং ইট ইজ ট্রু। কোশ্চেন বা রাজু রাজু এই শিক্ষা দেওয়া এই কাজটা পছন্দ করে না, আসলে সে পছন্দ করে, সো ইট ইজ ফলস। কোশ্চেন বা ইয়েস। এভরি ওয়ান ওয়াজ নট অনলি অ্যাফ্রেড বাট অলসো প্যানিক।
সবাই শুধুমাত্র ভয় পাইনি, আতঙ্কিত হয়ে গেছিল, ইট ইজ ফলস। আমরা ভয় পেয়েছিল ঠিক, কিন্তু আতঙ্কিত হয়নি, সো ইট ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার টি, দ্য স্টুডেন্টস হেল্প ইচ আদার টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। নীরবে বিল্ডিং থেকে বের হয়ে আসার জন্য শিক্ষার্থীরা একে অন্যকে সাহায্য করেছিল, আসলে শিক্ষার্থীরা নয় টিচাররা সাহায্য করেছিল, সো ইট ইজ ফলস। আমরা দেখতে পাচ্ছি নেক্সট পার্ট, ইউদাক রাজু ভিজিট স্কুলস ইন হিজ অফিস আওয়ার। রাজু তার অফিসের যে সমস্ত যখন কাজ থাকে, অফিস আওয়ার তার ডিউটি থাকে, সেই সময় সে স্কুলে ভিজিট করতে যায়। আমরা জানি সে তার অবসর সময়ে ভিজিট করতে যায়, সো ইট ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার বি, স্টুডেন্টস শুড শাউট ইফ দেয়ার ইজ আ ফায়ার অ্যাট স্কুল। স্টুডেন্টের উচিত যে চিৎকার করা যখন স্কুলে আগুন লেগে যায়, ইট ইজ ফলস। আমরা যদি শান্ত থাকা এবং নীরবে নিরাপদে বের হয়ে আসাম। তারপর দেখি ডাব্লিউ টক, রাজু সব স্টুডেন্টের সাথে কথা বলে রাজু একটা চাকরির অংশ নয় এটা, সে সহযোগী করে, সো ইট ইজ ফলস। কোয়েশ্চেন নাম্বার এক্স, এ ফায়ার ফাইটার মাস্ট বি ব্রেভ। একজন দমকল কর্মী কি অবশ্যই সাহসী হতে হয়? আসলে ঠিক, সাহসী না হলে এই কাজ করা যায় না, সো ইট ইজ ট্রু। কোয়েশ্চেন নাম্বার ওয়াই, দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ ডক্টর। এই স্টোরিটা ছিল একজন ডাক্তারের নিয়ে, আসলে ডক্টার নিয়ে, একজন ফায়ার ফাইটারের নিয়ে, সো ইট ইজ ফলস। এ পুলিশ টিম কেম টু পুট আউট দ্য ফায়ার, একটা পুলিশের দল এসেছিলো আগুন নিবানোর জন্য। আমরা জানি দমকল কর্মী এসেছিলো, পুলিশ আসেনি, সো ইট ইজ ফলস। হেয়ার ইজ দ্য ট্রু ফলস ফর দ্য শিট নাম্বার 19। নাও উই আর গোয়িং টু কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড আদার টপিক্স, অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট টপিক্স অফ কোয়েশ্চেন নাম্বার 4। রাইট এ শর্ট কম্পোজিশন অন এ ফায়ার ইউ হ্যাভ উইটনেস, মানে এমন একটা আগুনের ঘটনা, আগুন লাগার ঘটনা যা তুমি নিজে চোখে দেখেছো, তেমন একটা ঘটনা বর্ণনা করতে বলা হয়েছে। এ ফায়ার আই হ্যাভ উইটনেস, এমন একটা আগুন লাগার ঘটনা যা আমি দেখেছি। দেয়ার ওয়াজ এ ফায়ার ইন মাই নাইবার্স হাউস লাস্ট মান্থ, গত মাসে আমার এক প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছিলো। অল দ্য নাইবার্স কেম ফরওয়ার্ড টু পুট আউট দ্য ফায়ার, অল দ্য নাইবার কেম ফরওয়ার্ড এগিয়ে এসেছিলো টু পুট আউট দ্য ফায়ার, এই আগুন নিবানোর জন্য। দে ফেসড ওয়াটার ফ্রম দ্য নিয়ার বাই পয়েন্ট, তাদের যে নিকটবর্তী পুকুর ছিল সেই নিকটবর্তী পুকুর থেকে ফেস, মানে পানি ছেঁচে দেওয়া, পানি ছেঁচে দেওয়ার চেষ্টা করতেছিল বা দিয়েছিল, অ্যান্ড থ্রি পানি আনা এবং সেখান থেকে অ্যান্ড থ্রি উইট টু দ্য ফায়ার, এবং আগুনে নিক্ষেপ করার চেষ্টা করতেছিল বা করেছিল। অ্যাট লাস্ট অবশেষে ফায়ার ব্রিগেড কেম, ফায়ার ব্রিগেডের দমকল কর্মীরা এসেছিলো অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়েছিল। বাই দ্যাট টাইম টু হাউজেস ওয়ার বার্ন, ইতিমধ্যেই মানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তার মধ্যে দুইটা বাড়ি আগুনে পুড়ে গিয়েছিল। তো এটাই ছিল সেই এই আগুনের ঘটনা যা একজন ব্যক্তির দেখা প্রত্যক্ষদর্শী হিসেবে দেখছিল। সো আজকের ক্লাস ছিল আমাদের এই পর্যন্ত, তো আশা করি যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে জুম ক্লাসে ইনফর্ম করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর পড়াশোনা চালিয়ে যাও, এই কামনা করে আজকের ক্লাস শেষ করে।